রহমতুল্লাহ বারাকাতু দিনী জ্ঞান শিক্ষা করা ফরজ এখন কোরআন ছাড়া বুখারে শরীফ ছাড়া আরো অনেক জ্ঞান আছে যা আপনাকে অধ্যয়ন করতে হবে বিশেষ করে প্রয়োজনের তাগিদে প্রয়োজনে তাগিদে তাকিদে আপনাকে অর্জন করতে হবে দিনই জ্ঞান যেমন পোষণ প্রশ্ন হচ্ছে গ্রুপে প্রশ্ন হচ্ছে বিভিন্ন রকমের প্রশ্ন হচ্ছে এখানে শুধু শর্টকাটে দুটো কথা শিখে নিচ্ছেন কিন্তু তার সে বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করতে হলে সেই বিষয়ক বই পড়তে হবে তাহলেই হবে আপনি সমস্ত কোরআন হাদিস পড়ে নিজে জ্ঞান চয়ন করবেন সেটা সম্ভব হলে তো ভালো তাহলে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে ইত্যাদি কিন্তু আপনার জন্য যেটা ফরজ যে বিষয়ে আপনার জ্ঞানের দরকার আছে জরুরি যেমন আকিদা বিষয়ক আকিদা বিষয়ক দুটো একটা প্রশ্নে হবে না আকিদা সম্পর্কে বই পড়তে হবে যারা শহিপন্থী হকপন্থী সহি আকিদার আলেম তাদের বই বই পুস্তক পড়তে হবে বই পুস্তক পড়লে যত পড়বেন যত আপনার প্রয়োজন পড়বে তত আপনাকে পড়তে হবে